বাংলায় থাকুন বা প্রবাসে, জানেন কি কোন কোন বিষয়গুলো কলকাতাকে কলকাতা বানায়? কলকাতায় এমন কোন মিউজিয়াম আছে যেখানে আপনি বিশ্বমানের অডিও ভিজুয়াল টেকনোলজিতে দেখতে পাবেন সাবেকি বাঙালিয়ানা? জানার জন্য আমার পুরো ভিডিওটি দেখুন। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনার ভালো লাগবেই। কেমন লাগছে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাম্পিং মাইন্ড, ওয়েলকাম টু ক্যালকাটা। কলকাতার যতগুলো প্রাচীন ঐতিহ্যমণ্ডিত হেরিটেজ বিল্ডিং আছে তার মধ্যে অন্যতম মেট ক্যাফে হল। হেয়ার স্ট্রিট এবং স্ট্যান্ড রোডের ক্রসিংয়ে এই 10 ফুট হাইটের বিল্ডিংটি, টাল 30টি করিথিয়ান পিলারের সাপোর্টে আছে পুরো বিল্ডিংটা। চলুন তবে দেখা যাক কি কি দেখতে পাই এই মেট ক্যাফে হলের ভেতরে। গ্রিসের অ্যাথেনা শহরে টাওয়ার অফ উইংসের রেপ্লিকা হচ্ছে এই মেট ক্যাফে হল। চার্লস মেট ক্যাফের নাম অনুসারে এই বিল্ডিংটির নাম মেট ক্যাফে হল। এখনকার ন্যাশনাল লাইব্রেরি যেখানে আছে সেখানে স্থানান্তরিত হওয়ার আগে মেট ক্যাফে হলই ছিল আমাদের পুরনো লাইব্রেরি। ভেরি রিসেন্ট পাস্টে মেট ক্যাফে হলকে কলকাতার মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি কলকাতা অথবা আই এম ক্যালকাটা, ঠিক এই নামই দেওয়া হয়েছে এই মিউজিয়ামটিকে। মিউজিয়ামে ঢোকার পরে প্রথম দুটো ঘরেই সাজানো আছে বাংলার পুরনো দিনের নায়ক নায়িকাদের ছবি, সিনেমার পোস্টার, মেঝেতে সেই ট্র্যাডিশনাল আলপনা। মেট ক্যাফে হলের প্রবেশ মূল্য শুধুমাত্র 20 টাকা। যদিও টাকা ক্যাশে পেমেন্ট করা যাবে না, পেটিএম বা অন্য কোনো উপায়ে মানে ডিজিটালি আপনাকে পে করতে হবে। ডান দিকের এই রুমটাতে সাদা কালো ছবিতে পুরনো কলকাতা সাজানো। কলকাতার হাতে টানা রিক্সা দেখতে পাবেন এ রুমটাতে, আর দেখবেন কিছু গোল গোল লাল সাদা পেপার যেখানে আপনি কমেন্ট লিখে মেঝেতে ছড়িয়ে রাখতে পারেন। একজন দর্শক দেখলাম সেটাই করছে, আমি কাছে এসে কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করছি আর কি। ভারী সুন্দর করে ডেকোরেট করা, লাভ নোটস। বন্ধুরা, এই রুমটা নিয়ে বলার কিছু নেই, শুধু দেখুন। আমি যেমন চমকে গেছি আপনারাও চমকে যাবেন, অপূর্ব আলোর খেলা। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি তার একপাশে একটা স্ক্রিন আছে, চলুন দেখা যাক হ্যান্ড শ্যাডো এফেক্ট।
কাঠের সিঁড়ির পাশাপাশি পুরনো বাংলা সিনেমার ছবি সিটি অফ মেমোরিজ। পৃথিবীর সমস্ত বড় শহরেই একটা সিটি মিউজিয়াম আছে, যেখানে সেই শহরের প্রাচীন ঐতিহ্য থেকে বর্তমানকে স্মারক হিসেবে ধরে রাখা আছে। ক্যালকাটা টাউন হল খুব ভালো একটা সিটি মিউজিয়াম হতে পারত, কিন্তু বহু বছর ধরেই সেটা দুর্ভাগ্যবশত বন্ধ আছে। দ্য ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল, হাউস অফ ক্যালকাটা গ্যালারি, কিন্তু সেখানে শহর কলকাতাকে আমরা পাই না। তাছাড়া এখন মিউজিয়ামের কনসেপ্টও চেঞ্জ হয়েছে, এখন সব কিছুই অডিও ভিজুয়াল। এই যে সিটি অফ স্টোরিজ, এই রুমটায় কাঠের নৌকার বৈঠা দিয়ে সাজানো, আর ডিজিটাল টাচে স্ক্রিনে ফুটে ওঠে কলকাতার গল্প। পরের রুম কলকাতার ডকুমেন্টারি, কলকাতার আচার ব্যবহার সংস্কৃতি, বাঙালিয়ানা, সমস্ত কিছুর পরিচয় পাবেন এই রুমে। চাইনিজ, আমেরিকান, অ্যাংলো ইন্ডিয়ান এবং আদার কমিউনিটিস কীভাবে কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে, সত্যি কতটা কলকাতা তাদেরকে পেয়ে কলকাতা হয়েছে, সমস্তই ধরে রাখা আছে এই রুমগুলোতে। বাসে এলে মিলেনিয়াম পার্ক বাসস্ট্যান্ডে নামবেন, চক্ররেলে আসলে বিবাদীবাগ স্টেশনে নেমে হেঁটে চলে আসা যায়। সপ্তাহে সোমবার বাদ দিয়ে রোজই খোলা থাকে 10টা থেকে 5টা অবধি মেট কাফে হল। অবশ্যই সময় পেলে একবার ঘুরে আসতে ভুলবেন না, আধ ঘন্টায় কলকাতা শহরকে দেখতে পাবেন মেট কাফে হলে। আর আমার এই এফোর্টটাকে সাপোর্ট করার জন্য প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।